সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকে যাব মাছ বাজার, আমাদের গোড়া বাজারের মাছ বাজারটা দেখে আসি। নিয়ে নিলাম আমি সাইকেলে। না তো আমি সাইকেল চালাচ্ছি, তো গোড়া বাজারে চলে এসেছি। তো বাজার সবে খুলেছে, এখনো ভালো করে খুলে পারেনি। তো আমার বাজার করা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। পুরোটা দেখাতে পারিনি, এত সকালে মাছ বাজারটা পুরো খোলেনি, তাই তো পাড়ায় আমি ঢুকে গেছি। আর একদিন পুরো মাছ বাজারটা পুরো বাজারটা ঘুরিয়ে দেখাবো কি মাছ এনেছি। তো দেখাই আমি আজকে ছোট ছোট তেলাপিয়া এনেছি, আর এই সাইজের চিংড়ি এনেছি, বেশি মাছ আনিনি, কেন রেগুলার মাছ খাওয়া হচ্ছে, অনেক ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে। ধনে পাতা, এটা আমি তরকারিতে দেব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে শাক, আর এই যে আমার মাছের তরকারি, আমি শুধু ধনে পাতা আর ধনে জিরার গুঁড়ো দিয়ে নামিয়েছি। তো আমি প্রচুর শাক খাই, তো দেখুন কতটা শাক, আর ভাত কতটুকুনি দেখুন। আমার যেদিন বিয়ে হয়, পাশে বাড়ি ওটা বিকাশের মা, আমার বৌদি হয়, তাকে আমি বলছিলাম, এই উনি আর সেদিনই কুমড়ো শাক রান্না করছিল, তো আমি তাকে বলেছিলাম আজকে আমার কি শাকের ঝোল খেতে ইচ্ছে করছে, তো আমার সেই বিয়ের দিনেই উনি রান্না করে আমাকে খাওয়িয়েছিল। তো আজকে সেই শাকটা দেখে মনে পড়ে গেছে, আমি সেই চালে উঠে ওনাদের শাক পেড়ে দিতাম। আমরা এখন যাচ্ছি মিষ্টির স্কুলে, ও ড্রেস পরে রেডি হয়ে বাইরে চলে গেছে, তো মিষ্টির স্কুল থেকে ঘুরে আসি। চলো কি জাম দেখুন, স্কুলে দিয়েছি, এখন আমি হসপিটালে বসে আছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে পাশে টাটা।